প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এস এম আইসিটি একাডেমি এবং আইসিটি ডায়েরির পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমার 8 নম্বর লেকচার। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো কিভাবে বাইনারি সংখ্যাকে অক্টাল এবং হেক্সাডেসিমেল করতে হয়। পিছনের ক্লাসগুলোতে তোমাদেরকে দেখানো হয়েছিল কিভাবে দশমিক সংখ্যাকে অন্য সংখ্যায় রূপান্তর এবং অন্য সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয়। এরই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে বাইনারি সংখ্যাকে অক্টাল এবং হেক্সাডেসিমেল করতে হয়। হ্যাঁ, পূর্বেই বাইনারি সংখ্যাকে দশমিক করা দেখানো হয়ে গেছিল, অর্থাৎ অন্য সংখ্যাকে দশমিক সংখ্যা রূপান্তর করার ক্লাসে কিভাবে বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যা করতে হয় ওই বিষয়টি দেখানো হয়েছিল। এই জন্য আজকে আমি ওইটি দেখাবো না, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে বাইনারি সংখ্যাকে অক্টাল এবং হেক্সাডেসিমেল করতে হয়। তাহলে ক্লাসটি শুরু করা যাক। বাইনারি সংখ্যাকে অক্টাল এবং বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেল করার পূর্বে তোমাকে যে কিছু বিষয় মনে রাখতে হবে আমি প্রথমে এই বিষয়গুলো দেখাবো, তারপর আমি যথারীতি বাইনারি সংখ্যাকে অক্টাল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করে দেখাবো। তোমাকে কখনো যদি বাইনারি সংখ্যাকে অক্টাল করতে বলে কিংবা বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেল করতে বলে, তাহলে তুমি যে বিষয়টি মনে রাখবে সেটি হচ্ছে বাইনারি সংখ্যাকে অক্টাল করতে বললে তোমাকে 3 বিট নিয়ে কাজ করতে হবে। কিভাবে কাজ করতে হবে সেটি আমি ক্লাসের পরবর্তী সময়ে দেখাবো। এবং বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেল করতে বললে তোমাকে 4 বিট নিয়ে কাজ করতে হবে। এবং তুমি এটাও মনে রাখতে পারো যে অক্টালকে বাইনারি করতে বললে কিংবা হেক্সাডেসিমেলকে বাইনারি করতে বললে একই সিস্টেম, অর্থাৎ বাইনারি এবং অক্টাল নিয়ে যতবার তুমি কাজ করবে ততবারই তোমাকে 3 বিট নিয়ে কাজ করতে হবে, সেটি হোক অক্টালকে বাইনারি করা কিংবা বাইনারিকে অক্টাল করা। এমন করে হেক্সাডেসিমেলকে বাইনারি করতে বললে কিংবা বাইনারিকে হেক্সাডেসিমেল করতে বললে তোমাকে 4 বিট নিয়ে কাজ করতে হবে। কিভাবে কাজ করতে হবে সেটা আমি ক্লাসের পরবর্তী অংশে দেখাবো। আমি আবারও বলে নিচ্ছি, বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে বললে কিংবা অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে বললে তোমাকে 3 বিট নিয়ে কাজ করতে হবে। বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেল করতে বললে কিংবা হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারি করতে বললে তোমাকে 4 বিট নিয়ে কাজ করতে হবে। মূল ক্লাসে যাওয়ার পূর্বে তোমাদেরকে অবশ্যই যে বিষয়টি মনে রাখতে হবে যে আমরা বাইনারিকে অক্টাল কিংবা হেক্সাডেসিমেল করার ক্ষেত্রে যখন পূর্ণ সংখ্যা থাকবে তখন ডান দিক থেকে বাম দিকে আমরা কাজ করব, এবং যখন ভগ্নাংশ থাকবে তখন বাম দিক থেকে ডান দিকে কাজ করব। বাইনারি থেকে অক্টাল করার সময় 3 বিট নিয়ে কাজ করবো, এবং বাইনারিকে হেক্সাডেসিমেল করার সময় 4 বিট নিয়ে কাজ করবো। এখন আমি তোমাদেরকে কিছু বাইনারি সংখ্যাকে অক্টাল এবং হেক্সাডেসিমেল করে দেখাবো। আমি আবারও বলে নিচ্ছি, তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে যে বাইনারিকে অক্টাল এবং হেক্সাডেসিমেল করার সময় পূর্ণ সংখ্যাকে ডান দিক থেকে বাম দিকে এবং ভগ্নাংশকে বাম দিক থেকে ডান দিকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে একটি বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করে দেখাবো। তোমরা স্ক্রিনে একটি বাইনারি সংখ্যা দেখতে পাচ্ছ, আমি এটিকে অক্টালে রূপান্তর করে দেখাবো। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো বাইনারিকে অক্টাল করার সময় 3 বিট নিয়ে কাজ করতে হয়। আমি প্রথমে অঙ্কটি তুলে নিচ্ছি, 1 0 1 0 1 1 1 0 1 1। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম বাইনারিকে অক্টাল করার সময় আমরা 3 বিট নিয়ে কাজ করব, এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে। তাহলে ডান দিক থেকে বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে, এখানে 3 বিট হয় নাই, যেন আমরা 2টা 0 দিয়ে 3 বিট করে ডান দিক থেকে বাম দিকে। এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে 3 বিট করে, দেখো বাম দিক থেকে ডান দিকে নিচ্ছি, যখন 3টি হচ্ছে না তখন আমরা ডান দিকে 2টি 0 দেব। ভগ্নাংশের ক্ষেত্রে যেহেতু আমরা বাম দিক থেকে ডান দিকে নিচ্ছি, যখন 3 বিট হবে না তখন আমরা ডান দিকে 0 দেব। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যখন ডান দিক থেকে বাম দিকে নিচ্ছি, যখন 3 বিট হবে না বাম দিকে 0 দেব। এবার বুঝে গেছো কিভাবে আমরা 3 বিট করে গ্রুপ করেছি। এবার প্রত্যেকটি গ্রুপের মান লিখব। প্রত্যেকটি গ্রুপের মান লেখার ক্ষেত্রে আমরা একটি কোডের সাহায্য নিব, সেটি আমি রাফ পাতায় লিখে নিচ্ছি। তোমরা এই অংশ এই কাজটি রাফ পাতায় করে নিবে। সেটি হচ্ছে 1 2 4, মানে 1 2 4। আমরা বাইনারিকে অক্টালে কাজ করার সময় 3 বিট নিয়ে যেহেতু কাজ করেছি আমরা 3টি লিখব, 1 2 4। এবার প্রত্যেকটি গ্রুপকে এই কোডের নিচে নিয়ে আমরা তুলনা করব। প্রথমে আমি এই গ্রুপটিকে নিচ্ছি, এই গ্রুপটি হচ্ছে 1 0 0। লক্ষ্য করে দেখো 1 2 4-এর নিচে 1 0 0 দেওয়ার পর কার নিচে 1 পড়েছে, নিশ্চয়ই তোমরা বুঝে গেছো 4-এর নিচে। তাহলে এই গ্রুপের মান হচ্ছে 4। আমি আবার দেখাচ্ছি, আমি এই সংখ্যাটিকে নেব এই গ্রুপের নিচে, 1 0 1, কার কার নিচে 1 পড়েছে, 4 এবং 1-এর নিচে। এবার বলো 4 আর 1 যোগ করলে কত হয়, 5। তার মানে এই গ্রুপের মান হচ্ছে
5। আমি আবারও দেখাচ্ছি, আমি এই গ্রুপটিকে নেব, 1 1 1 1, এই গ্রুপ হচ্ছে 1 1 1। খেয়াল করো 4 2 1, তিনটি সংখ্যার নিচেই 1 পড়েছে, অর্থাৎ যাদের নিচে 1 পড়বে তাদের যোগফলটিও হচ্ছে গ্রুপের মান। তাহলে 4 2 6 আর 1 7, তার মানে এই গ্রুপের মান হচ্ছে 7। আমি আবারও দেখাচ্ছি, নিশ্চয়ই তোমরা তখন বুঝে গেছো, 0 1 0। তাহলে কার নিচে 1 পড়েছে? শুধু 2। তাহলে এই গ্রুপের মান হচ্ছে 2। অর্থাৎ প্রত্যেকটা গ্রুপকে তুমি এই কোডের নিচে নিয়ে লিখে তুলনা করবে, যাদের নিচে 1 পড়বে তাদের যোগফলই হচ্ছে গ্রুপের মান। তাহলে আমি আবার এটিকে নিচ্ছি, 0 0 1, কার নিচে 1 পড়েছে? শুধু 1-এর নিচে। তাহলে এই গ্রুপের মান হচ্ছে 1। তার মানে টোটাল আনসারটা হচ্ছে 127.54। এটি হচ্ছে স্ক্রিনে থাকা বাইনারি সংখ্যার অক্টাল মান। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আমি আবারও সহজভাবে বলবো, সেটি হচ্ছে প্রথমে আমরা বাইনারিকে অক্টাল করার সময় 3 বিট করে গ্রুপ করব, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে, ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে। তারপর প্রত্যেকটা গ্রুপকে রাফ খাতায় 1 2 4 এই কোডের নিচে তুলনা করব। তুলনা করে আমরা যার নিচে 1 থাকবে তার সমষ্টি হবে, তাদের সমষ্টি হবে এই গ্রুপের উত্তর। আমি তোমাদেরকে আরও একটি বাইনারি সংখ্যাকে অক্টাল করে দেখাবো। আমি এখন তোমাদেরকে স্ক্রিনে থাকা এই বাইনারি সংখ্যার অক্টাল করে দেখাবো। আমি প্রথমেই এখানে রাফ কথাটি লিখে নেব, এবং যেহেতু অক্টাল আমি এই কোডটি লিখে নেব, 1 2 4। তারপর সংখ্যাটি উঠাচ্ছি, 1 1 1 1 0 1 1 0.1 1 1। এবার আমি যথারীতি 3টি করে গ্রুপ করব, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে 3টি, তারপর 3টি, এখানে 3টি হয় না বলে আমি 2টি জিরো দিয়ে 3টি মিল করে নেব, আর এদিকে বাম দিক থেকে ডান দিকে 3টি। তারপর আমার কি কাজ? তারপর হচ্ছে প্রত্যেকটা গ্রুপকে তুলনা করা। প্রথমে আমি এই এটাকে তুলনা করব, 1 1 1, লক্ষ্য করো 4 2 1, তিনটি ডিজিটের নিচেই 1 পড়েছে, তার মানে এই গ্রুপের মান হবে তিনটি ডিজিটের সমষ্টি, 4 2 6 আর 1 7। তারপর আমি এই গ্রুপটিকে তুলনা করব, 0 1 1, কার নিচে 1 পড়েছে? 2 এবং 1, তার মানে 2 এবং 1-এর সমষ্টি হচ্ছে 3, এই গ্রুপের মান হচ্ছে 3। তারপর আমি এটাকে আবার তুলনা করব, 1 1 1, লক্ষ্য করো 4 2 1, তিনটি ডিজিটের নিচে 1 পড়েছে, তার মানে তিনটি ডিজিটের সমষ্টি হচ্ছে 7। তারপর আমি এই গ্রুপটিকে নেব, এই গ্রুপটি হচ্ছে 0 0 1, লক্ষ্য করো শুধু 1-এর নিচে 1 পড়েছে, তার মানে এই গ্রুপের মান হচ্ছে 1। তাহলে আমাদের টোটাল আনসারটা দাঁড়াচ্ছে 173.7 অক্টাল। নিশ্চয়ই তোমরা বুঝে গেছো কিভাবে বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয়। এবার আমি তোমাদেরকে বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করে দেখাবো। তোমরা স্ক্রিনে একটি বাইনারি সংখ্যা দেখতে পাচ্ছ, আমি এটিকেই হেক্সাডেসিমাল করব। বাইনারিকে হেক্সাডেসিমাল করার ক্ষেত্রে আগের সকল নিয়ম ঠিক থাকবে, শুধুমাত্র এবার আমরা 4 বিট নিয়ে কাজ করব। এবং এবার রাফ খাতায় আমরা কোডটি লিখব, সেটি হচ্ছে 1 2 4 8। অর্থাৎ আমরা এবার 4 বিট নিয়ে যেহেতু কাজ করব, আমরা এই 4টি ডিজিটের নিচে সংখ্যাকে তুলনা করব। আমি প্রথমে লিখে নিচ্ছি, 1 1 1 1 0 1 1.1 1 1। এবার আমি 4 বিট করে গ্রুপ করব, প্রথমে এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে যাব 4 বিট, এদিকে 4 বিট না হওয়ার কারণে একটি জিরো দিয়ে 4 বিট করে নিব। তারপর ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে যাব, 4 বিট না হওয়ার কারণে একটি জিরো দেব। তারপর প্রত্যেকটা গ্রুপকে আমি 1 2 4 8-এর নিচে নিয়ে তুলনা করব। প্রথমে আমি এই গ্রুপটিকে নেব, 1 1 1 0, লক্ষ্য করো কাদের নিচে 1 পড়েছে? 8 4 2। তাহলে 8 4 2 যোগ করলে কত হয়? 8 4 12 2 14, তার মানে আমি এখানে 14 লিখব। এবং খেয়াল করো 14-র হেক্সাডেসিমাল কত, নিশ্চয়ই তোমাদের মনে আছে, ই। তারপর আমি এই গ্রুপটিকে তুলনা করব, 1 0 1 1, তাহলে কি হলো, কার নিচে 1 পড়েছে? 8 2 10 আর 1 11। তাহলে 11 মানে আমি প্রথম 11 লিখে নিচ্ছি, তোমরা নিশ্চয়ই জানো 11 হেক্সাডেসিমাল হচ্ছে বি। তারপর আমি এই গ্রুপটিকে নিব, 0 1 1 1, কার কার নিচে 1 পড়েছে? 4 2 1, তাহলে 4 2 1 যোগ করলে হয় 7, তার মানে উত্তর হচ্ছে
सात बी पॉइंट ई ये स्क्रिने थका बाइनरी संख्यार हेक्साडेसिमल संख्या तुम्हारा देखते बाइनरी के अक्टाल और हेक्साडेसिमल करार नियम प्राय सेम शुधुमात्र तीन बिट और चार बिट निये काज करते हैं। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে স্ক্রিনে থাকা এই বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করে দেখাবো। প্রথমে আমি রাফ লিখে নিব। নিশ্চয়ই তোমাদের মনে আছে হেক্সাডেসিমেল করার সময় কোডটি হচ্ছে 1 2 4 8। তারপর আমি এই সংখ্যাকে সাজিয়ে চার বিটে গ্রুপ করে নেব, 1 1 0 1 0 1 1 1 1 1 0 1 1। प्रथम पूर्णांशर क्षेत्र डान दिक थेके बाम दिके चार बीट करे निच्छी एवं भग्नांशर क्षेत्र बाम दिक थेके डान दिके जेहेतु एखाने होच्छे ना आमरा तीनटी शून्य दिए चार बीट करे नेब। तारपर प्रत्येक ग्रुपेर समतुल्य हेक्साडेसिमेल मान लिखब। समतुल्य हेक्साडेसिमेल मान लेखार जन्य आमी एई ग्रुपटिके एखाने निये तुलना करब राफ खाताय, 1 0 0 0। लक्ष्य करो शुधु आठेर नीचे वन पड़ेछे, तार माने एई ग्रुपेर मान होच्छे आठ। तारपर आमरा एई ग्रुपटाके तुलना करब 1 0 1। कार कार नीचे वन पड़े, 8 4 1, तार माने 8 4 होच्छे 12 और 1 होच्छे 13। ताहले आमरा लिखब 13 और 13 हेक्साडेसिमेल होच्छे डी। अब आमरा एई ग्रुपटाके तुलना करब 0 1 1 1। कार कार नीचे वन पड़े, 4 2 1। तुम्हारा निश्चय एतक्षणे बुझे गेछो किभाबे तुलना करते हय। आमरा प्रथमे संख्याटा लिखब, तारपर जादेर नीचे वन पड़बे तादेर समष्टि होच्छे ग्रुपेर मान। তাহলে 4 2 6 1 7, তার মানে এখানে হবে 7। তারপর আমরা এই গ্রুপটাকে তুলনা করব 1 1 0 1। তাহলে কার কার নিচে, 8 এর নিচে, 4 এর নিচে এবং 1 এর নিচে, তার মানে 8 4 হচ্ছে 12 আর 1 হচ্ছে 13। 13 13 মানে হচ্ছে ডি। তাহলে আমাদের আনসার হচ্ছে D7.D8। এটি হচ্ছে হেক্সাডেসিমেল, তার মানে স্ক্রিনে থাকা বাইনারি সংখ্যার হেক্সাডেসিমেল উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসটির মাধ্যমে তোমাদেরকে দেখানো হলো কিভাবে বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেল এবং অক্টালে রূপান্তর করতে হয় এবং পূর্বের ক্লাসগুলোতে দশমিক সংখ্যা থেকে অন্যান্য সংখ্যা এবং অন্যান্য সংখ্যাতে দশমিক সংখ্যা রূপান্তর করা দেখানো হয়েছিল। আশা করি তোমরা সকল ক্লাসগুলো আইসিটি ডায়রি নামক গ্রুপ থেকে ধারাবাহিকভাবে দেখে আসবে। পরবর্তী ক্লাসে কিভাবে অক্টাল এবং হেক্সাডেসিমেলকে বাইনারি রূপান্তর করতে হয় ওই বিষয়গুলো দেখানো হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।